ব্যস্ততা আমাকে দেয় না অবসর, সেই ব্যস্ততা কেটে গেলেও অবসরটা দুশ্চিন্তার। কিন্তু করোনার এই ক্রান্তি লগ্নে দুশ্চিন্তা কিংবা আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের সকলের উচিত নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি যত্নশীল হওয়ার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আখি আক্তার আন্নি, একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জন। আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে ঘরোয়াভাবে আপনারা দাঁত এবং মুখগহ্বরের যত্ন নিতে পারেন। হঠাৎই যদি দেখেন তাতে মৃদু কিংবা প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে কিন্তু হাতের কাছে কোনো মেডিসিন পাচ্ছেন না, তাহলে আপনার রান্নার কাজে ব্যবহৃত লং কিংবা লবঙ্গ, যেটাই বলি না কেন, পিষে ব্যথার জায়গায় দিয়ে রাখতে পারেন। এতে সমৃদ্ধ ক্লোভ অয়েলে ইউজিনল এবং ইউজিনল অ্যাসিটেট থাকে, যেটা আপনার ব্যথা প্রশমনে দুর্দান্ত হেল্প করবে। এছাড়াও লবঙ্গ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া এটি আপনার মাউথ ফ্রেশনার হিসেবে, অর্থাৎ মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। এখন আমি যে রেমেডির কথা বলবো সেটি হচ্ছে মেন্থা পিপেরিটা। শুনতে অচেনা মনে হলেও এটি আমাদের সকলের পরিচিত পুদিনা পাতা। আপনি যেন অবাক হবেন, পুদিনা পাতার তেলে কিংবা রসে থাকে ট্যানিক অ্যাসিড, ভিটামিন সি, মেন্থল অ্যান্ড মিথাইল অ্যাসিটেট, যেগুলো আপনার মুখের যে কোনো ঘা কিংবা ইনফেকশন সারাতে দুর্দান্ত ভূমিকা রাখে। এবারে বলি, যাদের দাঁতে শিরশির অনুভূতি হয় ঠান্ডা কিংবা গরম কিংবা মিষ্টি খেলে, তারা ডিসেন্সিটাইজিং টুথপেস্ট ইউজ করতে পারেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট। আঙুলে সামান্য পেস্ট নিয়ে দাঁতের চারপাশে 2-3 মিনিট লাগিয়ে রেখে ব্রাশ করে ফেলতে পারেন, আশা করি ভালো প্রশমন হবে। এবং যেটা না বললেই নয়, নিয়ম করে অবশ্যই 2 বেলা ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। এবং এই অভ্যাসটা অবশ্যই বাচ্চাদের করাতে হবে। প্রতিদিন 3-4 বার লবণ গরম পানি দিয়ে কুলকুচি করুন। এটা যেমন ভাইরাস প্রতিরোধে সাহায্য করে, তেমনি মুখের মাউথওয়াশ হিসেবেও কাজ করে। ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান, এক্সারসাইজ করুন, ইমিউনিটি গ্রো করুন। কমিউনিটি ট্রান্সমিশন এড়াতে চেম্বারগুলো বন্ধ থাকলেও আপনি জরুরি দন্তসেবা মুঠোফোনে টেলিডেন্টিস্ট্রির মাধ্যমে পেতে পারেন। এর জন্য আপনি আপনার ডেন্টিস্টের সঙ্গে ফোনে কথা বলতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।